হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার যে দ্বন্দ্ব সেটা নিয়ে। এটা নিয়ে আমার একটা লেখা আছে সংশয় ডট কমে। এটা একটা অনেক বড় লেখা, এত বড় লেখা তো আসলে একসাথে আলোচনা করা যায় না। এই কারণে আমি যেটা করব সেটা হচ্ছে যে খণ্ড খণ্ড করে ছোট ছোট বিষয়গুলো নিয়ে একটা একটা করে ধারাবাহিকভাবে আলোচনা করব। আপনারা যারা আগ্রহী আছেন তারা দেখতে পারেন, ভিডিওটা দেখতে পারেন এবং লেখাটাও পড়ে দেখতে পারেন, লেখাটার ভিতরে আসলে কি আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সংশয় ডট কমের এই লেখাটার ইয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই লেখাটার টাইটেলটা হচ্ছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব। আমি একটু বড় করে দিচ্ছি যেন আপনারা দেখতে পারেন। এখানে দেখেন এই লেখাটা, আমরা এখন এই লেখাটা থেকে আমরা এখন একটা অংশ পড়ব। এই লেখাটা অনেক বড় একটা লেখা, এই লেখাটার একটা অংশ আমরা পড়ব। প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সেই অংশটাতে চলে যাই। যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে বদনজর, ইসলামে বদনজর, ইসলাম ও বদনজর। মানে বদনজর জিনিসটা কি, প্রাচীনকালের মানুষেরা যে জিনিসগুলা বিশ্বাস করত, অশিক্ষিত মূর্খ, এখনো গ্রামের মানুষেরা যে জিনিসটা বিশ্বাস করে যে একজন আরেকজনের উপরে বদনজর দিতে পারে, বদনজর দেয়াটা, বদনজর বিষয়ে আমাদের দেশেও গ্রামাঞ্চলে অনেক অন্ধবিশ্বাস কুসংস্কার রয়েছে। এখন এই বদনজর, বদনজর বিষয়ে ইসলাম আসলে কি বলে, ইসলাম আসলে কি বলে সেই জিনিসটা আমরা দেখব। যেমন ধরেন যে আমাদের গ্রাম দেশে অনেক মা খালার আগে একসময় বলতো যে অমুকের নজর লেগেছে, তমুকের নজর লেগেছে, এই জন্য অসুখ হয়েছে বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে এগুলা খুবই কুসংস্কার, এগুলা খুবই হাস্যকর ব্যাপার। এগুলা এখনো কিছু মানুষের মধ্যে এই ধরনের ধারণা আছে, কিন্তু যাদের এই ধরনের ধারণা আছে তারা হচ্ছে গিয়ে আমরা বুঝি যে তারা হচ্ছে অন্ধবিশ্বাসী, অশিক্ষিত। এবং অশিক্ষিত বলা আসলে ঠিক না, শিক্ষা বঞ্চিত, হয়তো তাদের সেই শিক্ষাটা, তাদের প্রপার শিক্ষাটা তাদের কাছে পৌঁছায়নি। এখন এটা তো একদিক দিয়ে খারাপও, এই এই ধরনের বিশ্বাস তো একদিক দিয়ে খারাপ। কারণ হচ্ছে এই ধরনের বিশ্বাসে যারা বিশ্বাসী তারা নানা ধরনের টুকটাক চিকিৎসা করে, মন্ত্রতন্ত্র পড়া, পানি পড়া ইত্যাদি ইত্যাদি দিয়ে চিকিৎসা করার চেষ্টা করে যারা বদনজরে বিশ্বাসী। এবং এটাতে যে সমস্যাটা হয় যে রোগী তো সুস্থ হয় না, রোগীর আরো যখন এই ডাক্তারের কাছে না নিয়ে যাওয়া হয় তখন সেই অসুখটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করে। অনেক অসুখ আছে এরকম যে আপনি যদি দ্রুত ডাক্তারের কাছে না নেন তাহলে সেই অসুখটা আরো বড় অসুখে পরিণত হতে পারে, আরো সমস্যা আরো বৃদ্ধি পেতে পারে। তো প্রত্যেকটা অসুখেরই আসলে ইনভেস্টিগেশন দরকার, ডায়াগনোসিস দরকার। প্রপার ডায়াগনোসিস হলে তারপরে সেই অসুখটাকে আমরা একটা মানে চিকিৎসা করতে পারি, ডাক্তার একটা চিকিৎসা করতে পারে। কিন্তু এই যারা হচ্ছে এই যে তুকতাক করে, পানি পড়া দেয় বা তাবিজ কবজ দেয়, বদনজর ছাড়ায়, এই বদনজর ছাড়ায় এই ধরনের বিশ্বাসটা আসলে মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো আমরা আজকে দেখি যে ইসলামে এই বিষয়ে কি বলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা হাদিস, হাদিস গ্রন্থের নাম হচ্ছে মিশকাত শরীফ, আপনারা নিশ্চয়ই জানেন। এটা হচ্ছে একটা হাদিস গ্রন্থ, সহি, এই হাদিস গ্রন্থের বেশিরভাগ হাদিসই হচ্ছে সহি হাদিস। এই হাদিস গ্রন্থের আপনারা যদি 4560 নম্বর হাদিসটা পড়েন, সেখানে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ রসুল মানে নবী মোহাম্মদ বলতেছে যে আমি কি তাদের, তাকে জিজ্ঞেস করা হলো আমি কি তাদের জন্য ছাড়ফুঁক করব, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ, কেননা যদি কোনো জিনিস তাকদীরের অগ্রগামী হতে পারত তবে বদনজরি তার অগ্রগামী হতো। এই হাদিসটা আহমেদ, তিরমিজি, ইবনু মাজাতেও আছে। এবং পরের হাদিসটা আমি দেখাচ্ছি, এটা অনেকগুলো হাদিস গ্রন্থে আছে, মিশকাত শরীফের পরে আরেকটা হাদিস 4531 নম্বর হাদিস, আগেরটা ছিল 60 নম্বর, এটা হচ্ছে 31 নম্বর। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন নজর লাগা একটি বাস্তব সত্য, যদি কোনো জিনিস তাকদীর পরিবর্তন করতে সক্ষম হতো তবে বদনজরি তা করতে পারতো। এই হাদিসটা অনেকগুলো হাদিস গ্রন্থে আছে, দেখেন আপনারা এখানে হাদিস গ্রন্থগুলোর নাম দেওয়া আছে। এটাও একটা সহি হাদিস, আর বর্ণনাকারী হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস। এখন বদনজরের ইসলামী চিকিৎসাটা কি, এই বিষয়ে হাদিসে বলে দেওয়া আছে। মুয়াত্তা মালিকের হাদিস যদি আপনি পড়েন, মুয়াত্তা মালিকের হাদিসে আপনি পাবেন বদনজর সংক্রান্ত অধ্যায়ের ভিতরে রেওয়ায়েত 2-এ আপনারা যে জিনিসটা পাবেন, দেখেন
এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে ইবনে আমির রাবিয়া সহল ইবনে হানিফকে গোসল করতে দেখিয়া বলিলেন, আজ আমি এত সুন্দর মানুষ দেখিলাম, এইরকম কাহাকেও দেখি নাই, এমন এমন কি সুন্দরী যুবতীও এত সুন্দর দেহ বিশিষ্ট দেখি নাই। মানে একটা লোক আরেকটা লোককে দেখছে গোসল করার সময়, দেখে খুব মুগ্ধ হয়েছে যে এই লোকটা খুবই সুন্দর শরীর বিশিষ্ট। এখন একটা পুরুষ মানুষ, তা ওই পুরুষ মানুষের প্রতি, এরা কিন্তু নবীর সাহাবা সাহাবা, হ্যাঁ, তারা কিন্তু আবার পুরুষ, এক পুরুষ হয়ে আরেক পুরুষের প্রতি আকৃষ্ট হতো, এই হাদিস থেকে বোঝা যায়, মানে ভালো লাগতো আর কি। যাই হোক, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি কি মনে করিতেছো যে তাহাকে কেহ বদনজর দিয়েছে? লোকটি বলল, হ্যাঁ, অমুকে বদনজর দিয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়াকে ডাকিয়া ক্রোধান্বিত হইয়া বলিলেন, তোমাদের কেহ নিজের মুসলিম ভাইকে কেন নিহত করিতেছ? তুমি বলিলে না কেন? এইবার তুমি তাহার জন্য গোসল করো। অতএব আমির হাত মুখ, হাতের কুনুই, হাঁটু, পায়ের আশপাশের স্থান ও লুঙ্গি নিচের আবৃত দেহাংশ ধৌত করিয়া ওই পানি একটি বর্তনে জমা করিল, সেই পানি সহলের দেহে ঢালিয়া দেয়া হইল। অতঃপর সদল সুস্থ হইয়া গেল এবং সকলের সাথে রওনা হইল। মানে হচ্ছে মুহাম্মদের নির্দেশ অনুসারে যেই লোকটা বদনজর দিয়েছিল বলে কথিত আছে, সেই লোকটা তার শরীরটাকে পুরা পানি দিয়ে ধুইল, এবং এমনকি লুঙ্গির ভিতরের অংশ, লুঙ্গির ভিতরে যেটা আবৃত থাকে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লুঙ্গির ভিতরে কি আবৃত থাকে, সেই অংশ ধুয়ে টুয়ে সেই পানি দিয়ে ওই লোকটাকে ধোয়াইল, দেহে ঢালিয়া দিল, তারপরে ওই লোকটা সুস্থ হয়ে গেল। এইটা হচ্ছে ইসলামী একটা চিকিৎসা, বদনজর। এই দেখেন আপনারা, এটা কিন্তু বদনজর সংক্রান্ত অধ্যায়, পরের হাদিসটা দেখেন মিশকাত শরীফের 4562 নম্বর হাদিস, চিকিৎসা ও ঝাড়ফুঁক, এই অধ্যায়টার নামই হচ্ছে চিকিৎসা, কিভাবে চিকিৎসা করতে হবে বদনজর লাগলে। সেখানে বলা আছে এই একই হাদিস, মসৃণ একটা লোকের মসৃণ দেখে, দেহ দেখে একজন বলে উঠল, আল্লাহর কসম আজকের মতো আমি কোনোদিন দেখিনি, এবং পর্দার আড়ালে রক্ষিত কুমারী মেয়ের কোনো চামড়াও সাহলের চামড়ার মতো এরূপ দেখিনি। মানে একটা লোক আর একটা লোকের শরীর দেখে খুব মুগ্ধ হয়েছে নবীর সাহাবাদের মধ্যেই। এখন নবী তখন তাকে ডেকে পাঠালেন এবং কঠোর নিন্দা করলেন। তারপরে যেটা করা হলো নবীর নির্দেশে, যেটা করা হলো, তখন আমি নিজের মুখমণ্ডলে উভয় হাত কুনি পর্যন্ত, উভয় পা হাঁটু হতে আঙ্গুলির পার্শ্ব ও ইজারের ভিতরে অঙ্গ ধুয়ে, ইজার মানে ভেতরের কাপড় আর কি, ইজারের ভেতরের অঙ্গ মানে মানে ভেতরে মানে মানে আন্ডার গার্মেন্টস এর ভেতরে যে অঙ্গগুলা থাকে সেই অঙ্গগুলা ধুয়ে একটা পাত্রে নিলেন। অতঃপর সে পানি সাহলের উপর ঢেলে দেওয়া হলো, এতে সাহল সুস্থ হয়ে লোকজনের সাথে হেঁটে আসলেন, যেন তার শরীরে কোনো কষ্ট ছিল না। এইটা হচ্ছে মানে বদনজর লাগার ইসলামী চিকিৎসা। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন যে একে তো এই জিনিসটা একটা অন্ধবিশ্বাস, একটা কুসংস্কার, এই জিনিসটা ইসলামে বলা আছে বদনজর লাগতে পারে। দুই নম্বর হচ্ছে এটার যে চিকিৎসা, এটা তো খুবই ঘিনঘিনা একটা চিকিৎসা। আমাকে যদি কেউ বলে যে তোমার আরেক লোকের মানে মানে আন্ডার গার্মেন্টস এর ভিতরে যেই জিনিসপত্র আছে সেইগুলো ধোয়া পানি দিয়ে আমার গায়ে দিবে, আমি তো, এটা তো অসম্ভব একটা ব্যাপার, আমি তো সেই কখনো সেই কাজ করব না, সেই পানি আমি স্পর্শ পর্যন্ত করব না, কিরকমের একটা ঘিনঘিনা একটা ব্যাপার, সেই পানি দিয়ে ধৌত করলে নাকি বদনজর কেটে যায়। তো এই জিনিসগুলা কোরআন হাদিসের ভিতরে অসংখ্য জায়গাতে আছে, অসংখ্য জায়গাতে আছে, আমি একটা একটা করে আস্তে আস্তে আলোচনা করব। আজকে শুধুমাত্র বদনজর নিয়ে আলোচনা করলাম। আপনারা যারা ভিডিওটি দেখছেন, দেখেছেন, তারা এই চ্যানেলে খেয়াল রাখতে পারেন, খেয়াল রাখলে আমি আস্তে আস্তে একটা একটা করে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আপলোড করব। আপলোড করলে আপনারা জিনিসগুলা দেখতে পাবেন, নতুন নতুন জিনিস জানতে পারবেন এই বিষয় সম্পর্কে, এবং এই যে কুসংস্কার, এই অন্ধবিশ্বাস, এইগুলা যে কত নির্বুদ্ধিতা এবং কত বোকামি, এবং মানুষকে অন্ধবিশ্বাসে রাখার একটা চক্রান্ত, এবং আমাদের ধর্ম ধর্মান্ধরা, আমাদের ধর্মগুরুরা যে আমাদের সাধারণ মানুষকে, শিক্ষা বঞ্চিত সহজ সরল মানুষকে বোকা বানানোর জন্য এই জিনিসগুলা দিয়ে, এই অন্ধবিশ্বাসগুলা দিয়ে যে আমাদেরকে আসলে যুগের পর যুগ ধরে শোষণ করছে, সেই জিনিসটা আপনারা জানতে পারবেন। আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সংশয় পাশে থাকুন, সংশয় সাথে থাকুন, সংশয় ডট কমের লেখাগুলা শেয়ার করুন। ধন্যবাদ।